ইভিএমটা যেটা আমরা ব্যবহার করছি, একটা জিনিস বলি, প্রথম কথা আমি একটু পরিষ্কার করি যে আমাদের দেশে ইভিএমটা কেন লাগবে বা একটা টেকনোলজি বেসড সলিউশন কেন লাগবে। আমি যেটা পার্সোনালি মনে করি যে আমরা যেটা বলি না যে আস্থার সংকট, একদল আরেকদলকে এই জন্য এটা আসলে অ্যাড্রেস করা দরকার। আপনি মূলত খেয়াল করে দেখেন, আপনি বললেন আওয়ামী লীগ সহ আরও চারটি দল আর বিএনপি এবং আরও বেশ কিছু দল যারা ইভিএমের বিরোধিতা করেছে, আর আওয়ামী লীগ সহ চারটি দল পক্ষে ছিল। তো আপনি যদি খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগ এবং যে দলগুলো ইভিএমের পক্ষে কথা বলেছে তাদের প্রতিনিধিত্ব জনগণের মধ্যে, আর বিএনপি এবং বাকি দলগুলো আপনি দেখবেন প্রতিনিধিত্ব কিন্তু মোটামুটি 50-50। হ্যাঁ, নাম্বার দিয়ে যদি দেখেন তাহলে অন্য বিষয়, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব 50-50। অতীতের নির্বাচনগুলো যদি আমরা চিন্তা করি তাহলে সেই অর্থে আপনি যদি চিন্তা করেন যে আওয়ামী লীগ চেয়েছে পুরো 300 আসনে ইভিএম, আর বিএনপি এবং তার সাথে যারা ছিল তারা কোথাও ইভিএম চায়নি বা ইভিএমে হব মানে ইভিএমের বিপক্ষে ছিল। তো সেই অর্থে নির্বাচন কমিশন তো মাঝামাঝি একটা অবস্থা নিয়েছে, তারা বলেছে 150টি, অনূর্ধ্ব 150টি, কাজে তারা কিন্তু তাদের সিদ্ধান্ত আওয়ামী লীগের এবং তাদের পক্ষেও যায়নি, আবার পুরোপুরি বিএনপি এবং তাদের পক্ষে যে দাবি ছিল তাদের বিপক্ষেও যায়নি। এটা মাঝখানে একটি অবস্থা নিয়েছে। যদি তারা 300টি আসনেই করতে চাইত তাহলে আপনি বলতে পারতেন যে টোটালি আওয়ামী লীগের আজ্ঞা বহ হয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং বিএনপির মানে ওপিনিয়নটাকে অগ্রাহ্য করেছে। কিন্তু এখানে কিন্তু এক অর্থে আওয়ামী লীগের অর্ধেক মেনেছে, বিএনপির অর্ধেক মেনেছে, বিষয়টি এটাই। আর এখানে আপনি যদি সংখ্যা দিয়ে আসলে বিচার করার সুযোগ নেই, আপনার বিএনপির সাথে 50টা আছে না আওয়ামী লীগের সাথে 10টা আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশের কিন্তু এভাবেই আমরা হয়ে এসেছি দেখেছি। আর আপনি নাগরিক সমাজের যাদের কথা বলছেন তাদের প্রতিনিধিত্ব কতটুকু, এক, আর দুই হচ্ছে এই নাগরিক সমাজের মধ্যে প্রযুক্তিবিদ কয়জন, কতজন প্রযুক্তি বোঝেন, বুঝে কথা বলছেন, তাই না? তো আমি যদি বলি নাগরিক সমাজের মধ্যে বরং প্রযুক্তিবিদ যারা তারা তো ইভিএমের পক্ষে বলেছেন, মোহাম্মদ জাফর ইকবাল যিনি একজন প্রযুক্তিবিদ যার ইন্টিগ্রিটি সততা, যার প্রযুক্তি নিয়ে তার জ্ঞান গরিমা নিয়ে তো চ্যালেঞ্জ করার ওইভাবে সুযোগ নেই, উনি তো বলেছেন ইভিএম মেশিনটা, এই কিছুদিন আগে একটা রাউন্ড টেবিলে উনি বলেছেন এডিটর গিল্ডের, তার আগে উনি ইভিএমটা চেক করেছেন, দেখে উনি বলেছেন যে ইভিএমটা এই মেশিন দিয়ে মানে যে ধরনের অভিযোগ করা হচ্ছে ইলেকশন রিগিংয়ের সম্ভাবনা নাই মেশিনটা ব্যবহার করে। তারপর আপনার প্রফেসর কায়কোবাদ বুয়েটের যে প্রফেসর উনিও কিন্তু প্রযুক্তিবিদ, উনিও একই কথা বলেছেন। তারপর আপনি আসেন যে বুয়েটের এখন যিনি ভাইস চ্যান্সেলর প্রো ভাইস চ্যান্সেলর জাব্বার সাহেব, প্রফেসর জাব্বার, উনিও কিন্তু একই কথা বলেছেন কিছুদিন আগে রাউন্ড টেবিলে। কাজে আমি যেটা মনে করি যে নাগরিক সমাজের প্রতিনিধি হয়ে কিছু একটা বলে দিলে এটাকে আমাকে কাউন্ট করতে হবে। আপনি একটা প্লেন চালাবেন, আপনি কি এই যে যারা ধরেন এই প্লেনের যারা প্যাসেঞ্জার তাদেরকে ভোট করে প্লেনটা চালাবেন? মেজরিটি ধরেন একজনের দেখতে ভালো বলে দিল সে চালাক, নাকি একজন এক্সপার্ট যে পাইলট যে চালাতে পারে সে চালাবে? 100 জন প্যাসেঞ্জারের মধ্যে 90 জনই বললো একজনকে চুজ করলো যে পাইলট না, আর 10 জন চুজ করলো একজন পাইলটকে, তাই না? কাজে এইটার আনসারটা আপনাকে এভাবে দিব। এটি বোঝা গেছে। আরেকটি প্রশ্ন করে আমি মিস্টার আজিজের কাছে যেতে চাইছি, কারণ আমি জানি আমার যদি মনে পড়ে যে প্রথম থেকেই ইভিএমের উনি অনেক বড় ক্রিটিক, সো কি বলেন সেটি শুনলে আপনার বলতে আরও সুবিধা হবে। বাট আমি যে প্রশ্নটা করতে চাই যে গোটা বিশ্ব একটা অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, বাংলাদেশও তার বাইরে নয়, এবং প্রধানমন্ত্রী প্রতিনিয়ত সতর্ক করছেন জনগণকে যে সামনের দিনগুলো আরও কঠিন হতে পারে। এইরকম একটা আর্থিক সংকটের মধ্যে যখন সরকার বিভিন্ন বিষয়ে সাশ্রয়ের কথা বলছে, তখন এই যে 8,711 কোটি টাকা ব্যয় নতুন করে 2 লাখ ইভিএম কেনার যৌক্তিকতা কী, বা এতটা প্রয়োজন কিনা? ব্যালটে করলেই অসুবিধা কী? ট্র্যাডিশনালি বাংলাদেশে ব্যালটে ভোট হয়েছে, পৃথিবীর সব অধিকাংশ দেশই এখনও ব্যালটের উপর নির্ভরশীল। এই আর্থিক সংকটের মধ্যে এর যৌক্তিকতা কী? উত্তর দিব, হ্যাঁ, এটার উত্তর নিয়ে আমি তোমার কাছে যেতে চাইছি। প্রথম জিনিসটা যেটি হচ্ছে যে ইভিএম এ যে খরচ বেশি হয় এই ধারণাটা কিন্তু ভুল। ইলেকশন করলে আপনি ব্যালটে করলে খরচ হয়, বরং ব্যালটে করলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে খরচটা কম হয়, কিন্তু লং টার্মে ইভিএমে খরচ কম হয়। কারণ আপনি যে ইভিএমটার পেছনে খরচ করছেন, ইভিএমটা তো একটা ইলেকশন করে নষ্ট হয়ে যাচ্ছে না, এর পরবর্তীতে আরও অনেকগুলো নির্বাচন আপনি ওই ইভিএম দিয়েই কিন্তু করছেন। কাজে একটা ভুল ধারণা থাকে যে ইভিএমে খরচ বেশি হয়ে যাচ্ছে, এক। আর দুই হচ্ছে আমি যেটা পার্সোনালি মনে করি যে বাংলাদেশে হিস্টোরিক্যালি নির্বাচন কেন্দ্রিক যে জটিলতা এবং যে অভিযোগগুলি, সে যে দলই ক্ষমতায় থাকে যে ইলেকশন রিগিং হয়, আপনার কীভাবে হয়, আপনার কেন্দ্র দখল হয়, একজনের ভোট আরেকজন দিয়ে দেয়, ফলাফল বদলে দেয়, তারপরে এই যে আপনার এই ধরনের যে অভিযোগগুলি, কোনো টেকনোলজি যদি এগুলোকে আপনার আটকে দিতে পারে, কোনো টেকনোলজিক্যাল সলিউশন যদি থাকে এবং সেটার প্রতি যদি আমরা আস্থা আনতে পারি, তাহলে সেইটার পেছনে ইনভেস্টমেন্টটা 8,000 কোটিটা খুবই কম।
কারণ আপনি কিসের জন্য ইনভেস্ট করছেন? বাংলাদেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ নির্বাচন, যেটি এই 50 বছর ধরে আমরা দেখেছি বিভিন্ন কিছু আমরা ট্রাই আউট করেছি, তত্ত্বাবধায়ক সরকার এই সেই, কিন্তু এখনও কিন্তু নির্বাচন কেন্দ্রিক জটিলতা, আস্থা বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা পরিষ্কার হয়নি। কাজে আমরা যদি একটা টেকনোলজি বেসড একটা সলিউশনে যেতে পারি সেটা নিয়ে আমাদের তর্ক বিতর্ক হবে, কিন্তু আপাত দৃষ্টিতে আমি মনে করছি এটা একটা সলিউশন দিবে, অনেক সমস্যার সমাধান করবে। তাহলে গণতন্ত্রের অগ্রগতির জন্য যদি ওই সলিউশনের পেছনে 8,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট খুব বেশি আমি মনে করি না, কারণ একটা বড় এত বড় একটা সমস্যার সমাধান দিবে। আপনি একটা ব্রিজ বানানোর পেছনে যদি 30,000 কোটি টাকা খরচ করতে পারেন, আপনি মেট্রো রেলের পেছনে যদি 40,000 কোটি টাকা খরচ করতে পারেন, সেগুলো কিন্তু আমাকে অনেক সমস্যার সমাধান দিচ্ছে, আমাকে ইকোনমিকে এগিয়ে নিচ্ছে। কিন্তু গণতন্ত্র যদি সবচেয়ে বড় একটা বিষয় যার সবচেয়ে ইম্পর্টেন্ট অনুষঙ্গ নির্বাচন, সেটিকে যদি একটা সমাধান দিতে পারে তার পেছনে 8,000 কোটি টাকা খুব বড় ইনভেস্টমেন্ট আমি এটা মনে করি না, আমি মনে করি এটা যোগ্য। আমি আপনার বিশ্বাস করি।